মিডিয়া সাপোর্টের কারণেই নাকি টিকে আছেন নীরব, কারণ চিত্রনায়ক নীরবের ব্যস্ততা থাকলেও নেই কোনো সফল ছবি। এমনকি যেসব ছবির সিকুয়েলে নীরব যুক্ত হয়েছেন সেগুলো পরবর্তীতে ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। অথচ এই নীরবই বিদেশের বিভিন্ন লোকেশনে বাংলা ছবির শুটিং এ ব্যস্ত সময় কাটাচ্ছেন, করছেন বলিউডের ছবিও। তারপরও কেন ফ্লপ নায়ক নীরব, এ বিষয় নিয়ে বাংলাদেশ প্রতিদিন সহ আরো কয়েকটি নামী পত্রিকায় ছাপানো হয় কয়েকজন নামী পরিচালক ও প্রযোজকের বিশ্লেষণধর্মী মন্তব্য। একজন বর্ষিয়ান পরিচালক জানান, দেশেই তো তার হাতে কাজ নেই, আবার নাকি বলিউডের সিনেমা করছে। একজন অক্ষত নির্মাতা বানিয়েছে ছবিটি, যিনি নায়িকা তিনি তো রীতিমতো ওখানকার পর্ন স্টার। আরেকজন নির্মাতা জানান, নীরবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে সে বিভিন্নভাবে ফেসবুক বন্ধু ও অন্যান্য মাধ্যম থেকে পরিচিতদের নিয়ে এসে ফিল্মের নায়িকা বানায়, প্রযোজক বাগানোর কাজ শেষে প্রযোজকদের সঙ্গে সম্পর্কও রাখে না, আবার নায়িকার সঙ্গে বাঁধে ঝামেলা। এছাড়াও বিয়ে হলেও নীরবের সাথে বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের রিলেশনের কথা জানা যায়, সেটা কি ধরনের রিলেশন সেটাই হচ্ছে কথা। তবে প্রায় এক ডজন ছবির অভিনেতা নীরব যদি নিজেকে জাহির করা বাদ দিয়ে একটু মনোযোগ দেন নিজের অভিনয়ের দিকে, তবে হয়তো তার কাছ থেকেও ভালো কিছু পাওয়া সম্ভব হবে। ছবির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।